গুড মর্নিং বন্ধুরা, আমি অস্মিতা। চলে এলাম আবার তোমাদের কাছে আমার সিম্পল জীবন নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। আমাকে দেখে মনে হয় না যে ঠান্ডা আছে, আমার কেন জানি না ছোটোর থেকে একটু ঠান্ডা কম লাগে। এখন সবাই মোটা কম্বল গায়ে দিয়ে শুচ্ছে, আমি এখনও পাতলা কম্বল গায়ে দিয়ে শুচ্ছি, পারলে কাঁথা গায়ে দিয়ে শুচ্ছি। আমার খুব একটা ঠান্ডা লাগে না, আর কেন জানি না, আমার মনে হয় বা যেহেতু আমার ঘরে সেরকম শীতকালে কেউ থাকে না, যদিও গেল বছর ভাই এসেছিলো বলছিল খুব ঠান্ডা, কিন্তু আমার ঘরটায় আমার যেন মনে হয় একটু কম ঠান্ডা লাগে। বাইরে ঘর থেকে বাইরে বেরোলে খুব ঠান্ডা, ঘরের ভেতরে অতটা ঠান্ডা লাগে না। আর সকালের দিকে ঠান্ডাটা একটু লাগে, কিন্তু রাতের দিকে যেন ঠান্ডা একদমই লাগে না আমার ঘরে। সকাল সকাল এসে ঠান্ডা নিয়ে অনেক লেকচার দিয়ে দিলাম, এখন চলে এসেছি। এটা হলদিরামের একটা চিড়ে ভাজার প্যাকেট, আজকে সোমবার, এটাই টিফিন করবো, কিছু বানাইনি, অনেকটা বেলা হয়ে গেছে। আমি যেহেতু প্রতিমা আসবে না, সেজন্য আজকে আমি সব কাজ একবারে সেরে নিয়েছি, বাসন মাজা, ঘর মোছা, স্নান করা, পুজো দেওয়া সব সেরে নিয়েছি। নিয়ে তারপরে এলাম তোমাদের কাছে, তোমাদের সাথে আড্ডা মারবো, গল্প করবো, আর আমার ব্রেকফাস্টটা করবো। ওষুধ খাইনি, দেখো চিড়ের প্যাকেটটা খুলে ফেললাম, আর ওষুধটা খেয়ে নিই। এত বড় দুর্ঘটনা ঘটার পরেও আমার শিক্ষা হয়নি, আমি এখনও জলের বোতল জানলাতেই রাখি। তবে হ্যাঁ, এখন আর শুয়ে শুয়ে জলের বোতলটা নিই না, যেটার জন্য এত বড় দুর্গতিতে ভুগছি আমি। ওই বলে না স্বভাব জানা স্বভাব যায় না মলে, আমার অবস্থাও তাই। ওই বোতল রাখার অভ্যেস আমার আর যাবে না ওই জানলাতে। ওষুধ খেয়ে নিই, তারপরে খাবারটা খাবো। তো চিড়ে ভাজা আর লিকার চা নিয়ে চলে এসেছি আজকে সকালে টিফিনে। ওই ঘরে ঘুঘুগুলো, এটা ঘুঘু না কি পাখি আমি ঠিক জানি না, আমি তো কোনোদিন আমাদের চব্বিশ পরগনা ওদিকে এটা দেখিনি, এখানেই দেখি। একটা কেমন ধূসর ধূসর কালারের ছোট্ট শালিকের মতন একটা পাখি, এই যে ডাকছে শুনতে পাচ্ছ হয়তো তোমরা, ঘুঘু তো ঘুঘু ঘুঘু এরকম করে আওয়াজ করে, কিন্তু এটা কী পাখি জানি না। হ্যাঁ, এবার সেই মাটি থেকে, ওই ঘরে কেন জানলা বসে আছে জানো, এই টপগুলো আছে না, ওই মাটির ভেতর থেকে ওরা কিছু খায়, পোকা বা কী খায় আমি জানি না, মাটি থেকে টুকটুক টুকটুক করে ঠুকরে ঠুকরে টপের মধ্যে থেকে খায়, এই ঘরে জানলাতেও আসে মাঝে মাঝে। তো চোখের কথা বললাম যখন, তো সেদিন ডাক্তার দেখিয়ে এসেছি, কী হয়ে ডাক বলেছে ডাক্তার তোমাদের হয়তো বলা হয়নি, হ্যাঁ সম্ভবত বলিনি, তাই বলি। তো মোটামুটি এই যে তেলটা আমার চোখে ভরা হয়েছে, সিলিকন অয়েলটা, এটা হয়তো আমার সারা জীবনের সঙ্গী, ওটা তিন মাস পরে পরিষ্কার বোঝা যাবে। কিন্তু আমার তো দুটো ডাক্তার চোখের, আর একজন হচ্ছে রেটিনা স্পেশালিস্ট, একজন হচ্ছে কর্নিয়া স্পেশালিস্ট। তো রেটিনা সরি কর্নিয়া স্পেশালিস্ট যে, সেই ডক্টর বলেছেন যে আমার তেলটা, যেহেতু তেলের জন্য দৃষ্টিশক্তিটা ভালো আছে, তাই হয়তো তেলটা বের করবে না। তো এটা যেরকম রড বসানো থাকে, কত বছর পর পর রডটাকে চেঞ্জ করতে হয়, পায়ে হাতে হাড় ভেঙে গেলে যে রডটা বসায় চেঞ্জ করতে হয়, সেরকমই তেলটাও ওরকম সময়তে এক্সপায়ারি হয়ে গেলে তেল চেঞ্জ করতে হবে। তো সেটা কি মাইনর প্রসেস না মেজর প্রসেস জানি না এখনও কিছুই, সেসব সম্বন্ধে আমাদের আইডিয়া নেই, সেটা আরও তিন মাস পরে গেলে হয়তো বোঝা যাবে, হয়তো আমার চোখটা এটা সারা জীবনের সঙ্গী হয়ে গেল। এমনি কিছু সমস্যা হয় না, কিন্তু সব সময় একটা চোখে আলো পড়লে বা একটু একটু এদিক ওদিক হলে পড়ে না, চোখটা কেমন একটা ভেতরে যে একটা লেয়ার আছে সেটা বুঝতে পারি আমি সব সময়। টর্কুটিরা হয়, কোনো গাড়ির জোরালো আলো চোখের মধ্যে পড়লে পরে আমার চোখটা ধার দিয়ে যায়, আমি বুঝতে পারি না তখন, আর কিছু দেখতে পাই না, এগুলো একটু সমস্যা হয়, এগুলো হয়তো সারা জীবন নিয়ে চলতে হবে। দেখো কিছু ভালো পেতে গেলে কিছু তো খারাপ থাকবেই, সব কিছুরই একটা পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে, আমি চেষ্টা করি সবসময় পজিটিভটাকে নিয়ে খুশি থাকার, না নেগেটিভটা নিয়ে ভাববে যত তত কষ্ট বাড়বে, না ভেবে লাভ নেই। তো পজিটিভলি এটাই নিচ্ছি যে আমি তো এটার জন্য চোখে ভালো দেখতে পাচ্ছি, অনেক কিছু আমি আগের থেকে অনেক বেটার দেখতে পাই, এটাই আমার মনের সান্ত্বনা। হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরম গরম চা আছে। তো কাপটা কেমন হয়েছে সবাই জানিও, হ্যাঁ এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি দুজনের জন্য, এই আই কি যেন লেখা, ইউ আর সো স্পেশাল ওয়াইফি আর ইউ আর সো স্পেশাল
হাবি এরকম লেখা। অনেকদিন ধরে আমার এরকম একটা কাপ কেনার ইচ্ছা ছিল। তো মাঝখানে একটা ছটা সেটের কাপ অর্ডার দিয়েছিলাম আমি, কালারিং মানে কাপ না মাগ টাইপের, তো সেটা এসেছিলো না, কি বলবো, এগুলো মানে এটারও একটু ডিফেক্ট আছে, একদম যে নেই তা না, এইসবগুলো ওটা একদমই মানে ওটা রাখাই যেত না, এটা পুরো রকম জলটা এখান দিয়ে ওঠা, তারপরে কোনোটার ভেতরে ছিটছিট ছিটছিট দাগ, তো যার জন্য আমি ওটাকে ফেরত দিয়ে দিয়েছিলাম। ফেরত দেওয়ার পরে আমি টাকাটাকে ফেরত নিইনি, ওটা আমি গিফট কার্ড হিসেবে নিয়ে নিয়েছিলাম, কারণ টাকা ফেরত নিলে অনেক সময় চান্সেস থাকে টাকা ব্যাংকে না আসার, তো গিফট কার্ড হিসেবে নিয়েছিলাম, এই গিফট কার্ড দিয়ে দুটো কিনেছি। এখনও ওটার মধ্যে আরও টাকা রয়েছে, পুরো টাকা লাগেনি আমার। আজকে একটা খুব ভালো মজার কথা তোমাদের সাথে শেয়ার করি, নাম উল্লেখ করতে চাই না, তো একজন বেশ ভালো মাপের ব্লগার, সাবস্ক্রাইবার বলবো না, তবু বেশ ভালো, উনি বেশ ভালো করছে এবং আমার খুব পছন্দের, আমি ওনাকে দেখি, উনিও সম্ভবত আমাকে দেখে, কেননা আমি বেশ অনেক দিন ধরে দেখছি যে উনি অনেক কিছু না, আমি যেটা করি কিছুদিনের মধ্যেই দেখি সেটা উনিও করেছে, তো হতে পারে কোইন্সিডেন্স, আমি বলছি না উনি আমাকে দেখে টুকলি করছে, কিন্তু হতেই পারে কোইন্সিডেন্স, আবার এটাও হতে পারে যে উনি আমাকে দেখেই করছে। যেমন বলি, ওনাকে আমি সবসময় দেখতাম উনি শুধু বাঁ হাতে নেল পালিশ পরে, তো ইদানিং যাবৎ আমি বোনের বিয়ের জন্য, এটা তো উঠে গেছে, বোনের বিয়ের জন্য দু হাতে নেল পালিশও করছিলাম, আর ডান হাতের নখটাও আমি অনেকটা বড় করেছি, একটু অসুবিধা হয় মেনটেন করতে, কাজকর্ম করতে গেলে একটু মেনটেন করতে অসুবিধা হয়, বিশেষ করে খাওয়ার দাওয়ারের পরে অসুবিধা হয়, নখে ঢুকে যায়, সেগুলো আবার ক্লিন করতে হয়, খাওয়ার আগে ভালো করে ক্লিন করে খেতে বসি, একটু প্রবলেম হয় ডানাতে নখ রাখতে, আমি সেই নিজের বিয়ের সময় রেখেছিলাম আর এই বোনের বিয়ের সময় রাখলাম। প্রথমে তো নেল আর্ট করাবো ভেবেছিলাম, আমার যেই বান্ধবী সাজিয়ে দিয়েছিলো সেও বলেছিলো যে নেল আর্ট করা, আমি খুব কমে করে দেবো, তারপরে ভাবলাম কি যে নেল আর্ট করিয়ে তারপরে ওই ফলস নখটা দিয়ে যদি অসুবিধা হয়, এই একটা, আর নেল আর্টের আমার একটা জিনিস খুব বাজে লাগে, কী বলতো, এক দেড় মাস ধরে তোমার হাতে ওই একই রকমের ডিজাইন থাকবে, এটা খুব খারাপ লাগে, তার থেকে নেল পালিশ করলে বলো তুমি কত পাল্টে পাল্টে নেল পালিশ করতে পারবে, সেটা আমার খুব ভালো লাগে, তো ওই জন্য আমি নেল আর্টটা করাইনি, এই দুটো কারণে করাইনি, যত বড় নখ যদি মেনটেন না করতে পারি নিজের নখ ইফট করে কেটে দিলাম হয়ে গেল, ওই নখটা একটা নখ তুমি কাটতে পারবে না, সবকটাই তোমাকে কেটে ফেলতে হবে, কাটে তো না ওগুলো তুলে ফেলে, সেটা আবার বিরক্তিকর, তার জন্য আমি করিনি, তো এই জন্য আমি ডান হাতের নখ রেখেছিলাম, এখনও আছে, কাটিনি, ডান হাতের নখটা আমার কাটতে মায়া লাগছে, বেশ অনেকটা বড় হয়েছে, তো ওনাকে দেখলাম আমি ডান হাতে নেল পালিশ পরে, কিছুদিন পরে উনিও দেখছি দু হাতে নেল পালিশ পরেছে, তারপরে আমার আমি এই বোনের বিয়ে পারপাসে থামনেলগুলো একটু অন্যরকম করে দিয়েছি, পিকচার থেকে করে থামনেলটা একটু অন্যরকম দিয়েছি, ঠিক দেখছি আমি না, জাস্ট দেখলাম যে হ্যাঁ উনিও থামনেল আগে ওই পিকচার থেকেই সম্ভবত করতো, কিন্তু আমি যেরকম স্টাইলে থামনেলগুলো করেছিলাম ওরকম স্টাইলে হঠাৎ করে আমি যেদিন থেকে দিচ্ছি উনিও ঠিক সেদিন থেকে সে তারপরে দিন থেকেই ওইভাবেই দিচ্ছেন, তো আগে আমি যার জন্য ওনার অনেক পুরনো ভিডিওতে গিয়েও দেখলাম যে এরকম থামনেল আর কোথাও আর কোনো দিন দিয়েছে কি না, দেখলাম যে না কখনো এরকম থামনেল দেয়নি, যেদিন থেকে আমি দিচ্ছি তারপর দিন থেকে উনিও ওইরকম থামনেল ইউজ করছে, আমার তো মর্জি, আমি খুব একটা যেদিন ইচ্ছা হলো খুব সাজিয়ে গুজিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেদিন ইচ্ছা হলো না করলাম না, এরকমই কেন জানো তো, একটা জিনিস আমি জীবনে খুব ভালো বুঝি, মানে যাই হোক এটা শেষ করিনি তারপরে বলছি, তো দেখে খুব ভালো লাগলো, উনি আমার ভিডিও দেখে সে দেখে খুব ভালো লাগলো, তো যাই হোক জানি না আমার মনের ভুলও হতে পারে, যদি মনের ভুল হয় তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর ঠিক হলে কিছু বলারই নেই, খুব ভালো লাগলো উনি আমাকে অনুকরণ করে। আরও দু একটা জিনিস দেখেছি এই মুহূর্তে মনে নেই বলতে পারছি না, তো এই দুটো খুব রিসেন্ট বলে চোখে পড়েছে, দেখলাম দিদা বললাম, তো আমার রোজ না আসা খুব ভালো করে নিজেকে রিপ্রেজেন্ট না করার একটা কারণ কি জানো তো, সবচেয়ে বড় জিনিস হলো মানুষের খিদে,
মানুষের খিদে মানুষকে অনেক দূর অব্দি নিয়ে যায়। আমার কোনো কিছুতেই স্থিরতা নেই, আমি নিজে সেটা খুব ভালো মতো জানি। এটা করলাম, ওটা করলাম, কখনো রান্না ভালোবাসলাম, রান্না করলাম, যেদিন ইচ্ছা হলো না করলাম না। আমি একটু এরকম খামখেয়ালি টাইপের, আমাকে অনেকে হয়তো কুড়ে বলে, কিন্তু আমি কুড়ে নয়, আমি খামখেয়ালি। আমি এরকমই, আমি ছোটো থেকেই এরকম, যেদিন পড়তে বসলাম সেদিন সব পড়ে ফেললাম, যেদিন বসলাম না সেদিন বসলামই না করলামই না, যেদিন ওয়ার্ক এডুকেশনে কাজ করলাম সেদিন সব পুরো সারা বছরের ওয়ার্ক এডুকেশনে কাজ করে ফেলতাম, পুরো খাতা লিখে ফেলতাম, এরকম আমি ভীষণ খামখেয়ালি। এবং মানে এরকমই আমার মাইন্ডটা, তো সেই জন্যই সবসময় খুব ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি না। তো এই ডিকির ডিকির করে চলেও কিছু না করেও যখন এতগুলো লোক আমাকে দেখে না, আমার খুব ভালো লাগে যে কিছু তো করি আমি, নাহলে 295 জন আমাকে কেন দেখছে, কিছু তো নিশ্চয়ই আমি আমার মধ্যে কোয়ালিটি আছে। তো চেষ্টা করবো সেটাকে বেটার করার, আর তোমাদের পাশে পেলে আরও করতে পারবো। এই খামখেয়ালি পানাটা যেন আমার চলে যায় সেটাই আমি প্রে করি, এবং তোমাদের কাছেও সেটার আশীর্বাদ চাই যে তোমরা আমাকে আশীর্বাদ করো এবং ভালোবাসা দিও যাতে আমার এই খামখেয়ালি পানাটা চলে যায়। তো অনেক বকবক করে ফেললাম, ওদিকে ভাজা মুগ ডাল বসিয়েছে, একটা গন্ধ লেবু আছে, তো ভাজা মুগ ডাল খাওয়া আছে গন্ধ লেবু দিয়ে, আর সব আজকে করবো ভাজাভুজি। আজকে বেশি রান্নাবাড়ি কিছু করবো না, প্রতিমা তো আসছে না 3 দিন ধরে, কালকেও আসবে কি না জানি না, ফোন করে আজকে দেখবো আসবে কি না কালকে, যাই হোক। তো ভাজা মুগের ডালটা ডালটা ভেজে ডাল বসিয়ে চা করে এলাম খেতে। এবার খেয়ে দিয়ে একটু বেগুন ভাজা আজকে করবো, আর একটু কুমড়ো আছে কি, কুমড়ো ভাজি নাও ভাজতে পারি, আলু ফুলকপি ভাজা করব বা পোস্ত করব, ভাজা করার ইচ্ছাটাই বেশি, পোস্তও করতে পারি। আর তাড়াতাড়ি করে নিতে হবে, রাতের জন্য কোনো রান্না লাগলে চলবে না, রান্না ভাতটা তো একবারে করে নেবো, আর রাতের জন্য শুধু যদি আলু ফুলকপি ভাজাটা রাতে করি, তাও সন্ধ্যা সন্ধ্যায় করে নিতে হবে, কারণ তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কালকে আমার ব্লাড টেস্ট আছে, তাড়াতাড়ি করে, আমার না দুজনেরই আছে, ডাক্তারটা দেখানো হয়নি, 2 মাস পরে দেখাতে বলেছিলো, 3 মাসের ওপরে হয়ে গেছে, গিয়ে তো খাবো আচ্ছা মতো ঝাড় সেটা জানি। চলো চলতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতেও থাকো, পাশে থাকো। দেখো এখানে বসিয়ে দিয়েছি আমি ডাল সেদ্ধ, বললাম তোমাদের তখন, এখন দেখো ফুটছে, এখনো হয়নি, দেরি আছে, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। চলো দেখিয়ে দিই কী রান্না করেছি, তোমাদের তো বলেছি একবার, চলো একবার দেখিয়ে দিই। তো দেখো এখানে ডাল করেছি, মুগ ডাল, জিরে খুব কম আছে, কারণ আমার জিরে ফোড়ন একদম ছিল না, একটুখানি 5 ফোড়ন থেকে বেছে নিয়ে নিয়ে করেছি, তাই জন্য একদম জিরেটা কম হয়ে গেছে। আর এখানে দেখো এক বেলার জন্য আলু ফুলকপি ভেজেছি, ও বেলারটা গরম গরম ভেজে নেবো। আর এখানে বেগুন ভাজা, বেগুন ভাজাটা 2 বেলারে আমি একবারে করে নিয়েছি। তো এবার খাওয়া দাওয়া করবো, তারপরে রেস্ট নেব, একটু ভিডিওগুলো এডিটও করতে হবে, এডিটটা বাকি আছে। আর কী যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম, থাক পরে মনে পড়লে বলবো। চলো ব্লগটা এখানেই এন্ড করবো, রান্নাবাড়ি কিছু দেখালাম না, ডাল আর ভাজা কী দেখাবো বলো, আজকে শুধু বকবক করেই দিন কাটালাম। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো আমি একটা অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো দিন, সঙ্গে থেকো, দেখতে থাকো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করো।